আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله মা বাদ। মক্কা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই জেনে থাকবেন এই মসজিদরা প্রায় দুই বছর আগে হেফাজতের কিছু লোকজন দিয়ে মসজিদটা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই মসজিদ যিনি দাতা শাহাদাত হোসেন, উনি যখন এটাকে ওয়াকফ করেন তখন ওয়াকফের মধ্যে উনি স্ট্যাম্পের মধ্যে উল্লেখ করা আছে যে এটা মক্কা মদিনা নিয়ম অনুযায়ী মসজিদটা পরিচালিত হবে এবং এখানে মক্কা মদিনা নিয়ম অনুযায়ী এখানে সালাত আদায় করা হবে। তারপরেও এই এলাকার কিছু কুচক্রী মহল এবং কিছু সন্ত্রাসী কার্যক্রম চালায় এবং হেফাজতের আশেপাশে হেফাজতের বড় বড় প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, এইখান থেকে হেফাজতের লোকজন এসে এই দুই বছর আগে এই মসজিদটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা ঝুলে দেওয়া হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা প্রায় দুই বছর পরে আবার বিগত দুই মাস যাবৎ এটা জুমার সালাত আদায় হচ্ছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় হচ্ছে এখানে। প্রতি জুমাতে মাদানী শাইখদেরকে এনে জুমার সালাত এখানে আদায় করা হয়। তারপরে এখানে কিছু কুচুকরি মহল আছে, মসজিদটাকে দখল নেওয়ার জন্য এরা চেষ্টা চালায়, তো আমরা তাদের দখলে আমরা যেতে দেই না এবং আমরা যারা সালাফি আকি যারা আছি তারা আমরা এই মসজিদটাকে আমরা আবাদ করার চেষ্টা করি। কিন্তু আজকে সকাল প্রায় সাতটার দিকে কিছু কুচুকরি মহল এসে এটাকে দুই তালা ঝুলিয়ে দেয় এবং আট দশজন লোক এসে ইমাম সাহেবকে হুমকি দামকি দেয় এবং ইমাম সাহেবের হাত থেকে মোবাইল কেড়ে নেয়। তারা ইমাম সাহেবকে আমাদের কমিটির লোকদেরকে ফোন দেওয়ার সুযোগ দেয় নাই। ইমাম সাহেব অনুমতি চেয়েছিল যে আমি আমার কমিটির লোকদেরকে আমি ফোন দেই, কিন্তু এই সন্ত্রাসী বাহিনী যারা আছে তারা তাকে ফোন কেড়ে নেয় এবং অনেক হুমকি দামকি দিয়ে তাকে বলে যে আপনি এই মুহূর্তে বের হয়ে যাবেন। তো যাই হোক, আমরা সকালের দিকে এসে তার একটা ভিডিও ধারণ করেছিলাম, সেই ভিডিওটা ইনশাল্লাহ আমরা অ্যাড করব। তখন তার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেই সাক্ষাৎকারে সে জানিয়েছিল এরকম যে আমি অপরিচিত কিছু লোকজন এসে তারা আমার উপর মানে হুমকি দামকি দেওয়া হয় এবং বলে যে আপনি এই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে যাবেন, আমরা মসজিদ তালা লাগাবো। হ্যাঁ, তো তারা ইমাম সাহেবের ভাষ্য অনুযায়ী যে ইমাম তারা যারা তালা লাগিয়েছে তারা এই মসজিদের মালিক এরকম বলে দাবি করতেছে, কিন্তু তাদেরকে আমরা চিনি না। তবে আমরা আশঙ্কা করতেছি কয়েকজনকে নিয়ে যে এলাকার দু একজন লোক তারা এই মসজিদটাকে তালা লাগিয়ে দিবে, এ ধরনের কিছু মানে হুমকি দামকি দিয়েছে। বিশেষ করে মামুন সাহেব নামে একজন লোক আছে, সে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, নামটা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত মামুন সাহেব নামে এক লোক আছে। এই লোকটাকে নাম উল্লেখ করছি এই কারণে যে তাকে যখন আমরা সে অলরেডি বলছে যে এটা যদি সহিদার অনুযায়ী যদি মসজিদে চলে তাহলে এখানে তালা ঝুলবে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কে তালা ঝুলাবে, এটা আপনি নাম বলেন এবং আপনার কাছে যদি এরকম কোন ইনফরমেশন থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন। তো তার কিছুদিন পর আবার মুতাল্লির কাছে যেও সে আরেকজন লোক নিয়ে যে সে হুমকি দিয়ে আসে যে মসজিদ তালা ঝুলিয়ে দেবে। তো যাই হোক, তো এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটাকে আবার সুন্দর করে যেন এটা ই করে যে মসজিদ আমরা খুলতে পারি। তো আমরা আশা করি যে আমরা এটা আইনের আশ্রয় নিব। আমরা এখন আমাদের ইমাম সাহেবের সাক্ষাৎকার নেব যে আসলে বিষয়টা কি ঘটেছিল। সালাম আলাইকুম শেখ, একটু বলেন যে আসলে সকালবেলা সাতটার দিকে কি হয়েছিল বিষয়টা। সাতটার পরে আট দশজনের মতো হবে এরকম এসে তারা অসংখিত ভাবে আমাকে মানে এখন থেকে বের করে দেয়, আর তারা আমি চেয়েছিলাম যে মসজিদে যাওয়ার কর্তৃপক্ষ তাদেরকে জানানোর জন্য, তারা জানাতে আমাকে দেয়নি, তারা মোবাইল নিয়েছিল আর তারপর আমাকে তারা বের করে দেয়। মানে ফোন দিতে পারেন নাই কেন? কারণ দিতে পারিনি, তারা আমার কাছ থেকে তারা মোবাইল নিয়ে মোবাইলটা কেড়ে নিছে। এলাকার লোক এই লোকগুলা যারা আসছিল এরা কি আমাদের মুসল্লি বা কখনো সালাত পড়তে আসছিল বা এরকম কিছু? এই এক দেড় মাসে আপনি দেখছেন তাকে? যাই হোক, সম্মানিত যারা ভিউয়ার্স আছেন তারা তো আপনারা দেখে শুনলেনই, যারা আমাদের মসজিদের মুসল্লি না এবং তারা সালাত আদায় করতে আসেন না,
কিন্তু তারা আসলে এই মসজিদটাকে দখল নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা জানেন যে সালাফি আকিদার যত মসজিদগুলো আছে সব সকল মসজিদ প্রতিষ্ঠানের উপরই দিন দিন হামলা হচ্ছে। উনি হচ্ছেন আমাদের মুতল্লি সাহেব, আপনি মাস্টার খুলেন। আসলে এই মসজিদটা তো আপনি দিচ্ছেন, এটা আপনি দান করছেন তাই না? আমি দান করছি, আমি দান করছি, পাঁচ শতাংশ টাকা করছি, সাড়ে ছয় শতাংশ টাকা। আচ্ছা, কি উল্লেখ করছিলেন যে আপনি বলছিলেন যে কি মসজিদে কি মক্কা মদিনা মক্কা নাম দিচ্ছেন? মক্কা নাম দেওয়া, মক্কার নাম দেওয়া, এটা কি মক্কার নিয়ম অনুযায়ী চলবে? মক্কার নিয়ম অনুযায়ী চলবে, হাদিস সহি হাদিস এবং কুরআন। সালাফি মানে হাজে সালাফি মানে এটা তো আপনি যে ওয়াক্ফ করছেন স্ট্যাম্পের মধ্যে লেখা আছে। যাই হোক, তো আমরা এখানে মতলি সাহেব আছেন, এখানে এনআরও কমিটির আরো অন্যান্য লোকজন আছেন। তো আমরা ইমাম সাহেবের বক্তব্য শুনলাম যে সকাল সাতটার দিকে অতর্কিতভাবে কিছু সন্ত্রাসী কার্যক্রম এখানে চালিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তালা ঝুলানো হয়েছে এখানে। এই যে দেখেন, দুইটা তালা লাগানো হয়েছে এবং মসজিদের ভিতরে কেটি গেটের ভিতরে তালা লাগাই দেওয়া হয়েছে। তো এখানে আমরা সরকার এবং প্রশাসনে আমরা দৃষ্টি হস্তক্ষেপ কামনা করছি। আমরা আপনাকে দেখাচ্ছি যে আসলে এই ইমাম সাহেবকে, ইমাম সাহেবে অনেক আমরা দূর থেকে নিয়ে আসি, কিন্তু এই ইমাম সাহেবকে জোর করে তার কাপড় চোপড় সব সমস্ত কিছুই বের করে দেওয়া হয়েছে জোর করে। এবং সকালবেলা যখন আমরা আসলাম তার আমরা তার সাক্ষাৎ নিয়েছি এবং সে খালি গিয়ে ছিল এবং সে তার কাপড় চোপড় গোলাতে সে মানে বাথরুমের এক সাইডে রাখছে, আমরা সেটাও আপনাদেরকে দেখাইতেছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মক্কা মসজিদ। এই মসজিদটা আলহামদুলিল্লাহ দুই মাস যাবৎ এখানে জুমার সালাত আদায় হয় মাদানি সাহেবদেরকে নিয়ে, সালাফি আলেমদেরকে নিয়ে এসে এখানে জুমার সালাত আদায় করা হয়। গত জুমাতে আলহামদুলিল্লাহ আমরা কয়েকশো মুসল্লি হয়েছিল। তো এই লোকগুলাকে, এটা হচ্ছে আমাদের মসজিদ, দেখেন মক্কা মসজিদ। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখানে যারা আপনারা আছেন সবাই এখানে সহযোগিতা করবেন।